গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমাদের ড্রয়িং ক্লাস প্রথম। সবার আগে তোমাদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, এই বছর আশা করি তোমাদের কাছে ভালো কাটবে। আর আজকে ড্রয়িং ক্লাসে তোমরা খাতা নিয়ে দেখো, পুরানো একটা আমি কাজ করতে দিচ্ছি। এখন শীতকাল বলতো, শীতকাল তাই তো চলছে, এখন উইন্টার সিজন। উইন্টার সিজনের উপরে একটা তোমরা একটা বিলেসিন আঁকবে, ক্লাস ওয়ান ডেট দিয়ে দেবে, দেওয়ার পরে খাতার পেজ এটা এখানে খাতার পেজ তো তোমাদের, সেখানে তোমরা উইন্টার সিজনের উপরে একটা ছবি বাড়িতে এটা ওকে অ্যাপসে পাঠাবে। বিলেসিন আঁকতে গেলে একটা আমরা কি করি, কিছু হাট থাকবে আর কি থাকবে, রিলের জোর থাকবে, এরকম কিছু দেখাতে হবে। শুধু ঘর আঁকছি, গাছ আঁকলাম, আমরা সিনারি আগে অনেক এঁকেছ। এরপর একটা লাইন নিলাম, এটা হরাইজন্টাল লাইনও বলতে পারো, ঝোপ আমরা আঁকি। এরপর কি করি আমরা, সূর্য আঁকলাম, কেন সূর্য সকালের ছবি, সূর্য উদয় হচ্ছে এখন দেখাবে ছবির মধ্যে, আকাশের পাখি উড়ে যাচ্ছে। এইবারে কি করবে, শীতের পোশাক করে একটা মানুষের ছবি দিলে ভালো হয়, কারণ শীতকাল বোঝানো হচ্ছে, তো এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা শীতের একটা ব্যাপার। পাতা খসে পড়ছে এরকম দেখাবে, শীতের পাতা কি হয়, গাছের পাতা জ্বরে খসে সেটা দেখাবে সঙ্গে। আর দেখাবে দেখো সহজ, খুব সহজেই একটা মানুষ আছি, একটা ওভাল আঁকলাম মাথার ভোপা। এইবার দেখো ওভালের মাঝখানে দিকে কি করছি, একটা হাঁটুর দাগ বের করলাম, বসে আছে মানুষটা চাদর গায়ে, চাদরের জন্য একটা দাগ দিয়ে রাখলে। এরপরে ফেস দেখো বসে আছে, শীতে আগুন পোয়াচ্ছে এরকম দেখাতে পারো, নিচে আগুন দিয়ে দাও। সিম্পল একটা কি বিলেসিন, কিন্তু এটা শীতের বোঝানোর জন্য কি করতে হবে, চাদর গায়ে মানুষ এখন দেখাতে হবে তোমাদের। এটা তোমরা আঁকবে এবং একে রং করবে, ঠিক আছে? সবাই রং জানো তোমরা কিরকম কি রং হয়, গাছের রং, আকাশের রং, শুধু সূর্যের হলুদ রং দেবে, যেহেতু সূর্য উদয় হচ্ছে ওখানে লাল করবে না, আর এগুলো রে করবে, সূর্যের রে দিয়ে দেবে, তাহলে সকালে সূর্য উঠছে এমনি সানরাইজ হচ্ছে দেখাচ্ছে সকালে, আর আগুন পাচ্ছে একটা মেয়ে, এরকম একটা সিনারি এঁকে তোমরা ওকে একসাথে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ভালো থাকবে সবাই, টাটা।